Hi friend, I am Biswarup and welcome to my YouTube channel. So, I am going to Garh Panchakot to Garh Panchakot. And today, I am going to be Lal Bhai. I am going to Garh Panchakot to Garh Panchakot. And this is a gram. This gram is called Garh Panchakot gram. In today's video, I am going to share with you the Garh Panchakot Rajyer Itihas. আজকের এই ছোট্ট উপস্থাপনের মধ্যে থাকছে গড় পঞ্চকোট রাজ্যের কিভাবে প্রতিষ্ঠা হয় তার ইতিহাস এবং বিভিন্ন মন্দির সম্বন্ধে আলোচনা এবং কিভাবে এই পঞ্চকোট রাজবংশ আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যায় এই কাহিনী। এই যে আমরা সবে মাত্র পৌঁছে গেছি আর এখানে আমাদের রেড হর্স আর ওই পিছনে গড় পঞ্চকোট পাহাড় আর ওই যে রাস মন্দির আজকের এই যে পঞ্চকোট আসার যে প্ল্যান সেটি কিন্তু হঠাৎ করে আমাদের হয়ে গেছে আমাদের পূর্ব নির্ধারিত কোনো প্ল্যান ছিল না কিন্তু এখানে আসার পর দারুণ লাগছে সত্যি জায়গাটি অসাধারণ জায়গা আমরা এখানে আসার পর এক ভাইকে গাইড হিসেবে পেয়েছি ভাই তোমার নাম কি অশোক পরিবর্তন ফোন নাম্বারটা বলে দাও 8670724454 তোমরা যে সমস্ত ভিউয়ার্সরা আমার ওয়েস্ট বেঙ্গল কিংবা বাইরের থেকে দেখছো কিংবা বাংলাদেশ থেকে যে সমস্ত ভিউয়ার্সরা দেখছো তারা যদি এই গড় পঞ্চকোটে এসে থাকো তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং এই পুরো এলাকাটি ভাই ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে আমরা এই মুহূর্তে রয়েছি গড় পঞ্চকোট রাজবংশের যে জোর বাংলা মন্দির এখানে রয়েছি রাজা জগৎ সিং দেও এবং তার সন্তান সম্ভবা স্ত্রী পুরী যাওয়ার পথে ঝালদাতে পুত্র সন্তানের জন্ম দেন মৃত সন্তান ভেবে জগৎ সিং দেও তার পুত্রকে ফেলে দিয়ে পুরীর পথে চলে যান পরবর্তীকালে ওই সন্তানকে আদিবাসীরা লালন পালন করে বড় করে তোলেন এবং পরবর্তী সময়ে ওই পাঁচজন আদিবাসীদের নিয়ে দামোদর শেখর গড় পঞ্চকোটে পঞ্চকোট রাজবংশের প্রতিষ্ঠা করেন আর এই মুহূর্তে তোমরা অনস্ক্রিন যে মন্দিরটি দেখছো এটি হচ্ছে গড় পঞ্চকোট রাজাদের তৈরি জোর বাংলা মন্দির আর দেখতেই পাচ্ছ মারাঠি আক্রমণের ফলে এই সম্পূর্ণ যে রাজবংশ তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা জোর বাংলা মন্দির ভিজিট করার পর এবার পঞ্চকোট পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি আর এই এলাকাটি ছিল পঞ্চকোট রাজবংশের প্রথম রাজধানী যা পরবর্তী ক্ষেত্রে কেশরগড়ে স্থানান্তরিত করা হয় এবং শেষ রাজধানী হয় কাশীপুর 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁকে হত্যা করে বাংলার মনসদে বসেন আলীবর্দি খাঁ সরফরাজ খাঁয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সরফরাজ খাঁয়ের শ্যালক রুস্তম জাহান প্রথম রঘুজি ভোঁসলের দ্বারস্থ হন প্রথম রঘুজি ভোঁসলে ছিল মারাঠা শাসক প্রথম রঘুজি ভোঁসলের অশ্বারোহী সৈন্যদল গড় পঞ্চকোট পাহাড়ের পাশ দিয়ে বাংলায় প্রবেশ করে মারাঠা এই সৈন্যদল পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত গড় পঞ্চকোট রাজ্যে প্রচুর লুটপাট শুরু করে প্রায় 10 বৎসর ধরে চলে এই লুটপাট প্রথম রঘুজি ভোঁসলের এই সৈন্যদলে পরবর্তী ক্ষেত্রে বর্গি নামে পরিচিতি লাভ করে 10 বৎসরের দীর্ঘ বর্গি হামলার ফলে গড় পঞ্চকোট রাজবংশের যে পরিকাঠামো তা কিন্তু একদম নড়বড়ে হয়ে পড়ে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গড় পঞ্চকোটের যে আদি কল্যাণেশ্বরী মন্দির রয়েছে কল্যাণেশ্বরী মন্দিরের ইতিহাস অনস্ক্রিন এই মুহূর্তে তোমরা যে ভগ্ন মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দিরটি হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির কল্যাণেশ্বরী মন্দিরের সঙ্গে বল্লাল সেন লক্ষণ সেন বিজয় সেন এবং গড় পঞ্চকোট রাজবংশের নাম জড়িয়ে রয়েছে গড় পঞ্চকোট রাজ্যের আরেকটি নাম হচ্ছে শেখরভূম আর শেখরভূমের রাজা কল্যাণ শেখর ছিল বিশাল পরাক্রমী রাজা রাজা কল্যাণ শেখর সেন বংশের রাজা বল্লাল সেনের কন্যা সাধনাকে বিবাহ করেন বিয়ের যৌতুক স্বরূপ সেন বংশের কুলদেবী শ্যামরূপা এবং দেবীর তলোয়ার ও কালো ঘড়ি পান রাজা কল্যাণ শেখর কল্যাণ শেখর নিজের রাজ্যে ফেরার পথে রাস্তাতে কিন্তু অন্ধকার নেমে আসে এবং তাই তিনি সিদ্ধান্ত নেন শোভনপুর নামে একটি গ্রামে দেবীর মূর্তি নামান এবং সেখানে এক পূজারীকে পূজার দায়িত্ব দেন
পরের দিন নিজের রাজত্বে কুলদেবীর মূর্তি নিয়ে যাবার চেষ্টা করলে সব চেষ্টা বিফল হয়। কল্যাণশেখর দেবীর তরোয়াল দিয়ে নিজের মাথা দেবীর পায়ে অর্পণ করতে গেলে আকাশবাণী হয় এবং দেবী কল্যাণশেখরকে নিজের রাজধানীতে অষ্টধাতুর মূর্তি নির্মাণের আদেশ দেন, আর এই থেকে দেবী শ্যামরূপা কল্যাণেশ্বরী হয়ে ওঠেন। রাজা কল্যাণশেখরের উত্তরসূরীরা পরবর্তী ক্ষেত্রে এই গড়পঞ্চকোটে এখানে ওখানে মোটামুটি 40টি মন্দির তৈরি করেন। কিছুগুলো মন্দির ছিল পাথরের তৈরি আর কিছুগুলো মন্দির ছিল টেরাকোটা। আর বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ভ্রমণের ভিডিওগুলো কেমন লাগছে তা তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ, যদি আমার এই উপস্থাপনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই মন্দিরগুলোর ধ্বংসের মূল কারণ হচ্ছে বর্গী হামলা, যেটি আমি কিছুক্ষণ আগেই বললাম। যদি তোমরা পঞ্চকোটে এসে থাকো, মানে গড় পঞ্চকোটে, তাহলে অবশ্যই আমার পিছনে যে মন্দিরটি রয়েছে মন্দিরটি কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করবে, না হলে বিরাট কিছু একটা জিনিস তোমরা কিন্তু মিস করে ফেলবে। এখন তোমরা যে জলের স্রোতটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় ধারা। এই জল সোজাসুজি নিচে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল এবং এই জল সরাসরি রানীমহলের কাছাকাছি একটি স্নানের ঘর ছিল, সেখানে গিয়ে পড়ত। শোনা যায় এই ধারার জল নাকি স্কিন ডিজিজের ক্ষেত্রে খুব উপকারী। আমরা পাহাড়ের উপরে ঘোরার পর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। পাহাড়ের নিচে একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে এই মুহূর্তে রয়েছি। যদিও এই মন্দিরে যে পাঁচটি চূড়ো এখন বর্তমানে নেই, চূড়ো বলতে এখন বর্তমানে একটিই বেঁচে রয়েছে। তো বন্ধুরা, সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি গড় পঞ্চকোটে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই পঞ্চরত্ন মন্দির, রাস মন্দির ও জোর বাংলা মন্দিরগুলো বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে গড় পঞ্চকোটে। একসময়কার বিখ্যাত এই রাজবংশের এই রাজ্য শুধুমাত্র এখন ধ্বংসস্তূপ মাত্র। এই মুহূর্তে আমরা রয়েছি গড়পঞ্চকোট রাজাদের যে রানী মহল, সেই রানী মহলে, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গড়পঞ্চকোটের যে সুরক্ষা ব্যবস্থা তা কিন্তু অতি উন্নত ছিল। একদিকে ছিল গড়পঞ্চকোট পাহাড় এবং বাকি তিন দিকে ছিল গভীর পরিখা। এখানে এলে কিছু নজরে পড়ুক চাই না পড়ুক, একটি জিনিস কিন্তু সকলের নজরে পড়বে, সেটা হচ্ছে প্রশাসনের উদাসীনতা। প্রশাসন যদি একটু গুরুত্ব দিত তাহলে হয়তো এই ইতিহাসের এই সমস্ত জায়গাগুলো কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠত এবং এই যে ধ্বংসস্তূপ এত তাড়াতাড়ি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হতো না। এটা হচ্ছে সেই বিখ্যাত কুয়ো যেখানে গড়পঞ্চকোট রাজার 17 জন রানী নিজের সতীত্ব রক্ষার জন্য কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের আত্মাহুতি দিয়েছিলেন। এখানে আসার পর আমি সত্যিকারের বাকরুদ্ধ হয়ে যাই, কারণ ধ্বংসস্তূপে ঘুরে বেড়ানোর সময় মনে হচ্ছিল আমি যেন গড়পঞ্চকোট রাজাদের সময়কালে চলে এসেছি। পুরুলিয়াকে ভালোভাবে জানতে হলে অবশ্যই একবার হলেও এই গড়পঞ্চকোটে আসতে হবে। একসময়কার এই রাজবংশের বিখ্যাত জোর মন্দিরগুলো বর্তমানে এখন তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে। আর আমরা এখনও পর্যন্ত যতগুলো মন্দির দেখলাম তার মধ্যে এই রাসমঞ্চটি সবচাইতে সুরক্ষিত রয়েছে এবং ভালো অবস্থাতে রয়েছে। আর বর্তমানে এই রাসমঞ্চটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা হেরিটেজ ঘোষণা করা হয়েছে। যে সমস্ত বন্ধুরা ইতিহাস এবং প্রকৃতিকে ভালোবাসো তাদের ক্ষেত্রে এই গড়পঞ্চকোট হচ্ছে একটি উপযুক্ত ডেস্টিনেশন। গড়পঞ্চকোট পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানাতে অবস্থিত এবং এখানে আসার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে, রেল মারফত এবং সড়কপথ মারফত। আর যেহেতু এই গড়পঞ্চকোট পুরুলিয়া জেলার অন্যতম একটি হটস্পট, তাই এখানে থাকার কোনো অসুবিধে নেই। এখানে হোটেল, রিসর্ট সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে তোমাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে,
এবং একটি লাইক দিয়ে যাবে। তো বন্ধুরা, পরের ভিডিওতে নতুন কোনো জায়গাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই।